আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটা অন করবেন। वंशाकल्पतरुभाष्य कृपासिन्धुवैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरि श्रीधरं कारवल्लभं श्रीधर माधव गोपिका वल्लभं जानकी नायकं रामचंद्र भजे जानकी नायकं रामचंद्र भजे जानकी नायकं रामचंद्र भजे जानकी नायक रामचंद्र भजे जानकी नायक रामचंद्र भजे जानकी नायक रामचंद्र भजे जानकी नायक
নন্দরাজ সুন্দর দৈবকে নন্দন নন্দরাজর অচ্যুত কেশব রাম নারায়ণ যশোরানন্দন শ্রীকৃষ্ণ আজ যোগী বেশে। তার কারণ কি? বেশি দিনের কথা নয়, সেই গোধূলি বেলায় রাধারানীকে সংকেত করেছিলেন, তা পূর্ণ করতে না পেরে শ্রীমতী রাধারানী আজ অভিমান করে বসে আছেন। সখীরা রাধারানীকে সান্ত্বনা দিচ্ছেন, হে রাধে, হে প্রেমময়ী গরবিনী রাধে, তুই এমন করে আর কাঁদিস না, আমরা এই চললাম, এখনই গিয়ে নিয়ে আসছি। জিতি কোন জার গতি মান থর জিতি কোন জার গতি মান থর চলি যা গোবিন্দ অন্বেষণে চলে যাই রে, কত গরব গরব করে জিতি কোন জানা গমন করত নারী আবার বংশী বকা যাবত বনহি শ্যামকুণ্ড নারদকুণ্ড তালবন তমালবন বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও আর গোবিন্দের দর্শন পাচ্ছেন না। চিন্তা করছে কোথায় গেলে গোবিন্দের দর্শন পাওয়া যাবে। গোবিন্দ আমার এক রাখাল বাগাল, এখন গোঠে গিয়ে দেখেলে হয় না, বৃন্দাবনে তো সব জায়গায় দেখলাম, গোঠের দিকে চলে যাচ্ছে। সবাই কি হয়েছে কেমন? ওরে জাহাজে সব করত হীর তাহা গোপী চলত জোরে দেখে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো হি বল বীরে বৃন্দাদুতি সেখানেও গোবিন্দকে দেখতে পেলেন না।
চিন্তা করছে কোথায় গেলে গোবিন্দের দর্শন পাওয়া যাবে। বৃন্দাবনে তো সব জায়গায় দেখলাম, একবার যমুনার কূলে দেখেলে হয় না? বৃন্দাদুতি যমুনার তীর ধরে চলেছে। যেই না যমুনার তীর ধরে চলেছে, উনি কি দেখে? দেখে যমুনার কূলে নিপ বনবারি রে দেখে শশী শেখর ধুলাই ধূসর কহ তো প্যারি প্যারি দুঃখেও রাধার নাম ছাড়ে নাই বৃন্দাদুতি গোবিন্দকে দর্শন দিয়ে যেন নানার ভান করে গোবিন্দকে নিতে আসে নাই, এরকম ভান করে চলে যাচ্ছে। গোবিন্দ বৃন্দাদুতিকে দেখতে পেয়ে হাঁক দিয়েছে, দুতি দুতি বলে হাঁক দিয়েছে। যেই না হাঁক দিয়েছে, বৃন্দাদুতি এসে বলছে, ও মাধব আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, গায়ে ধুলা ঝেড়ে উঠছ কিসাম, তোমায় নিতে আসি নাই, গায়ে ধুলা ঝেড়ে উঠছ কিসাম, তোমায় নিতে আসি নাই, আমি ফুল নিতে এসেছি, আমাদের মান রাজার পুজো হবে তাই ফুল নিতে এসেছি, গোবিন্দে ফুল পেয়েছো? বলে শোনো মাধব, সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, তবে কি জানো বনে ফুল আছে, ও ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলের মোটা খসে পড়ে আছে, ও ফুলে পুজো হবে না, ওই নন্দ কিশোর ধুলাই ধূসর ফুলে পুজো হবে না, বলে ও হে ও মাধব তুমি আমায় ডাকলে, কি বলবে তাড়াতাড়ি বলো, কি কব মাধব তুরিতই কক, হাম চল বয়ান কাজে আসনে বাত নহে মধু সমচিত, দোষ পাব সখী মাঝে, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার দাঁড়াবার সময় নাই। যেই না বৃন্দাদুতি এই কথা বলেছে, গোবিন্দ বলছে, দুতি একটা ছোট্ট কাজ করে দাও না। দুতি কি কাজ? না তুমি যদি আমার রায়ের সঙ্গে মিলন করিয়ে দিতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেবো। বলে মিলন? এ বেশে তো তোমার রাধারানীর সঙ্গে মিলন হবে না, একটা বেশে হতে পারে কি? শোন হে নাগরে সাজ যোগী বর, রাই মিলাইবে যদি, হবে
সাজো 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 যোগী সাজো নইলে রাধা রানীর সঙ্গে মিলন হবে না হে সাজো সাজো শ্যাম যোগী সাজো গোবিন্দ বলছে বৃন্দে তুমি আমায় যোগী সাজতে বলছো কিন্তু এই যমুনার কূলে কে আমায় যোগীর সাজ এনে দেবে বলে কেন মাধব তোমার সেই যজ্ঞেশ্বরের আরাধনা করো অর্থাৎ ভোলানাথের আরাধনা করো বলে দূতি যজ্ঞেশ্বরের আরাধনা করতে গেলে তো বেলপাতার প্রয়োজন যমুনার কূলে তো বেলপাতা পাবো কোথেকে এখানে সখীরা তো কেউ নাই বলে ভুলে গেলে মাধব আমি তোমার জন্য আমি তো রয়েছি আমি তোমার জন্য বিল্ল দল এনে দেব এই বলে বৃন্দাদুতি বিল্ল দল বেলপাতা আনতে গিয়েছে যমুনার কূলে গোবিন্দকে বস করিয়ে দিয়ে গোবিন্দের আর ধৈর্য ধরছে না বৃন্দাদুতির আসতে বিলম্ব দেখে ওই যমুনার জল আর দল দিয়েই ভোলানাথের পূজা আরম্ভ করেছেন ওং নমঃ শিবায় নমঃ ওং নমঃ শিবায় নমঃ ওং নমঃ শিবায় নমঃ ওং নমঃ শিবায় নমঃ যমুনার কূলেতে পূজে শ্যাওলা দলেতে যমুনার কূলেতে পূজে শ্যাওলা দলেতে ভিজিল হরের অঙ্গ কৈলাস পর্বতে জল দেয়ার দল দেয় যমুনার কূলে জল আর দল দিয়েই ভোলানাথের পূজা আরম্ভ করেছেন কৈলাস পর্বতে হর আর পার্বতী এক আসনে বসে আছে হঠাৎ পার্বতী ভোলানাথের মস্তকের দিকে তাকিয়ে দেখছে যমুনার জল আর দল ভোলানাথের মস্তকে গিয়ে পড়ছে পার্বতী দেখে চমকে উঠলেন ভোলানাথকে বললো ও ভোলানাথ এ আবার কেমন পূজারী আমরা তো জানি ভক্তের অর্ঘ ভগবানের শ্রীচরণে পড়ে আজকে আবার মাথায় পড়ছে আর এ কি ভোলানাথের পুজো করতে জানে না সে কি জানে না যমুনার জল আর বিল্ল দল দিয়ে ভোলানাথের পুজো হয় তা আজকে ওই জল আর দল দিয়েই পুজো করছে এ কেমন পূজারী সে কি কোনোদিন পুজো করে নাই বলে ঠিকই বলেছ জগতের যিনি পূজ্য তিনি আজকে আমার পুজো করছে বলে পূজারী কি কে তুমি আমায় বলো না ভোলানাথ বলো গো বলো গো হর এই নূতন পূজক কে বলো গো বলো গো নূতন পূজক কে বলো গো হর নূতন পূজক কে জেনে সে পূজোর বিধি পূজো করেছে তার মানিনি করেছে মা পারে নাই ভাগাতে ডেকেছে আমায় যোগী বর সাজাতে বলে জগতের যিনি পূজ্য তিনি আজ আমার পূজো করছেন কেন তার মানিনি মান করেছে সে মান ভাঙাতে পারে নাই তাই সে আমায় ডেকেছে বলে সে কি ভোলানাথ সে আবার কেমন মানুষ কেমন পুরুষ মানুষ
একজন নারী জাতির মান ভাঙাতে পারে নাই? বলে না না, সে আমাদের হরি, তার মান ভাঙানোর জন্য কি করেছে জানো? তার চরণে পর্যন্ত ধরেছে রাধারানী, চরণে ধরিয়া হরি কত না সেজেছে, চরণে ধরিয়া হরি কত না সেজেছে, তবু তো মানি নির্মাণ পারে নাই ভাঙাতে, বলে সে কি ভোলানাথ কি বললে চরণে ধরেছে? ছি 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 ছি, এ কিন্তু বড় ঘরের কাজ নয়, এ নারীতে মান করবে পুরুষের চরণে ধরে মান ভাঙাবে, এ শোনাও পা। বলে পার্বতী, তুমি আমাদের গোবিন্দের নামে বদনাম করছো, আগে নিজের কথা চিন্তা করো। পার্বতী বলছে কেন ভোলানাথ, আমি কি করলাম? বলে মনে নেই পার্বতী, যেদিন ভীমা ভীষণা রণচণ্ডিকার মূর্তি ধারণ করে মুন্ডমালা গলায় পরে খড়গ ধারণ করে তুমি যে আমার বক্ষস্থলে পদদলিত করেছিলে, পার্বতী যেদিন আমার বুকে পা দিয়েছিলে, পদ দেওয়ার চেয়ে ধরা ভালো, পদ দেওয়ার চেয়ে ধরা ভালো, এখন বিচার করে বলো দেখি পদ দেওয়া ভালো না ধরা ভালো, এখন বিচার করে বলো দেখি দেওয়া ভালো না ধরা ভালো, বিচার করে ভালো না ধরা ভালো, পদ দেওয়ার চেয়ে ধরা। এই কথা শুনে পার্বতী লজ্জায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গিয়ে ভোলানাথকে বলছে, ভোলানাথ আর লজ্জা দিও না, তুমি তাকে যোগী সাজাতে যাবে, বলে তিনি যখন ডেকেছেন আমায় যেতেই হবে। বা পার্বতী বলছে, ভোলানাথ আমায় সঙ্গে নিয়ে যাবে? চলো গো চলো গো হর আমি যাব সঙ্গে, চলো গো চলো গো হর আমি যাব সঙ্গে, চলো গো চলো গো হর আমি যাব সঙ্গে, শ্যাম সুন্দর মদন মোহনে হেরব দুই নয়নে, বলে নয়ন ভরে হেরব গিয়ে, সে মধুরা মুরা তিখানি নয়ন ভরে হেরব গিয়ে, পার্বতী বলছে, ভোলানাথ ও ভোলানাথ তুমি আমায় নিয়ে যাবে, একবার গিয়ে সেই মধুর মূরতি আমি দর্শন করে আসতাম। ভোলানাথ বলছে, পার্বতী তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু তুমি জানো না পার্বতী, তার অনুমতি না হলে তো আমি তোমায় নিয়ে যেতে পারি না পার্বতী। পার্বতী বলছে, ভোলানাথ আমি কে তা তুমি জানো? আমি হচ্ছি তোমাদের গোবিন্দের লীলাকারিণী যোগমায়া, আমি যদি না যাই তোমাদের গোবিন্দের লীলাই হবে না। পার্বতী বলছে, আমি না গেলে তোমাদের গোবিন্দের লীলাই হবে না। ভোলানাথ বলছে, বেশ তাই যদি সত্য হয় তবে চলো, এবার বৃন্দাবনে যেতে গেলে তো রাধা নাম ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা যায় না, তাই হর পার্বতী দুইজনে মিলে রাধারানীর নাম করতে করতে চলে যাচ্ছে সেই যমুনা আরতিতে। সবাই পেয়েছে কেমন? শ্রী রাধা রমন হরি বল রে, শ্রী রাধা রমন হরি বল, শ্রী রাধা রমন হরি বল রে, শ্রী রাধা রমন হরি বল রে, শ্রী রাধা রমন হরি বল, রাধে বল রে, রাধে বল, রাধে বল, রাধে বল, শ্রী রাধা রমন হরি বল রে, শ্রী রাধা রমন হরি বল, শ্রী রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, রাধে বল, রাধে বল, রাধে বল।
রমন হরি বল, যেই না হর পার্বতী কৈলাস পর্বত থেকে এসেছে বৃন্দাবনে যমুনার তীরে, দেখছে গোবিন্দ আমার যমুনার তীরে ধ্যানমগ্ন অবস্থায় ভোলানাথে ধ্যান করছে, ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। ভোলানাথ দেখলেন গোবিন্দের ধ্যান ভাঙাতে হবে, সিঙ্গাদ শব্দে ভোলা কালার ধ্যান ভাঙাইল, সিঙ্গাদ শব্দে কালার ধ্যান ভাঙাইল, বলে আকুল হইয়া কালা ভোলা কোলে নিল, বলে আকুল হইয়া কালা ভোলা কোলে নিল, বলে হ্যারে নয়ন হর হরির মিলন, হ্যারে নয়ন বলে এমন সুদিন আর হবে না, হ্যারে নয়ন বলে হর হরি দোহ তন মিলন হইল, হর হরি প্রেমানন্দে ভক্তগণ উলুলু দিল, বলে হ্যারে নয়ন হর হরির মিলন, হ্যারে নয়ন হর হরি দূতন মিলন হইল, তাহা দেখে পার্বতী ফাপরে পড়ি, হর হরি দূতন মিলন হইল, বলে তা দেখে পার্বতী ফাপরে পড়িল, বলে যাই না চেনা অন্তরিক্ষে দেব বাণী শুনিতে পাইল, অন্তরিক্ষে দেব বাণী শুনিতে পাইল, পার্বতী দেববাণী শুনছে, দেববাণী শুনছে আর মনে মনে চিন্তা করছে, হর হরি দুই তনু এক হয়ে গেছে চিনতে পারছে না, দেববাণী হচ্ছে পার্বতী নিজের পতিকে চিনতে পারছো না, ছি 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 লজ্জার বিষয়, পার্বতী বলছে আমি ঠিক চিনে নেব, কি করে চিনব, এক হাতে এক গুণ্ডু জল একটা তুলসী দল নিয়েছি আর এক হাতে এক এক গুণ্ডুর জল আর একটা বিল্ল দল নিয়েছে, চিন্তা করছে তুলসী পড়বে গোবিন্দের চরণে, বিল্ল দল পড়বে ভোলানাথের চরণে, তাহলে চিনে নেব কোনটা গোবিন্দ আর কোনটা ভোলানাথ, বলে তুলসী আর বিল্ল দলে পূজা যে করিল, তুলসী আর বিল্ল দলে পূজো যে করিল, উল্টো হয়ে গেছে, তুলসী পড়েছে ভোলানাথের চরণে আর বিল্ল দল পড়েছে গোবিন্দের চরণে, তখন তুলসী কাঁদে, তুলসী কাঁদে, তুলো চরণ ভালো লাগে না বলে তুলসী কাঁদে, দেববাণী হচ্ছে পার্বতী ছি 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 নিজের পতিকে চিনতে পারছো না, পার্বতী বলছে এবার ঠিক চিনে নেব, তবে কি করে চিনবো জানো, না হয়ে দেখব হৃদয় খুলে, না হয় দেখব না হয় দেখব এবার চরণ তুলে, দেখব এবার হৃদয় খুলে, অটল চিহ্ন
চিন্ময় আকায় আছে, আমি দেখব এবার হৃদয় ফুলে। ধ্বজ ব্রজান ব্রজান কুশের চিহ্ন, অটল চিহ্ন আকায় আছে। ধ্বজ ব্রজান কুশের চিহ্ন, অটল চিহ্ন আকায় আছে। সেই ধ্বজ ব্রজান কুশের চিহ্ন, অটল চিহ্ন আকায় আছে। অটল চিহ্ন আকায় আছে। যেই না বলেছে আমি এবার চরণ তুলে দেখব, গোবিন্দ বলছে ভোলানাথ, উনি হচ্ছেন আমার লীলাকারিণী যোগমায়া, উনি যদি চরণে ধরেন অপরাধের সীমা থাকবে না। এবার পৃথক হওয়া দরকার, হরহরি দুই তনু পৃথক হয়েছে। ভোলানাথ বলছে, হে গোবিন্দ, এ অসময়ে আমাকে ডাকার কারণ কি প্রভু? বলে, প্রভু তুমি তো সবই জানো, আমার মানিনি করেছে মা, পারি নাই ভাঙাতে। আমার মানিনি করেছে মাল, পারি নাই ভাঙাতে। তো ডেকেছি তোমায় যোগী বর সাজাতে, বলে সাজায়ে দাও হে, সাজায়ে দাও হে, বলে যোগীর সাজে আমায় সাজায়ে দাও হে, যোগীর সাজে আমায় সাজায়ে দাও হে। বন্ধু, যোগীর সাজ আমি তোমায় দিতে পারি, কিন্তু তোমায় আমি যোগী সাজাতে পারবো না। বলে, কেন ভোলানাথ? না, মা যে অঙ্গে চন্দন লেপন করে দিয়েছে, বলো বলো সেই অঙ্গে আমি কেমন করে ছাই ভস্ম মাখাবো? মা কত যত্ন করে বন ফুলের মালা পরিয়ে দিয়েছে, সে মালা খুলে আমি কেমন করে হারের মালা রুদ্রাক্ষের মালা পরাবো? যত্ন করে ধরা চূড়া পরিয়ে দিয়েছে, সেটা খুলে আমি কেমন করে তোমায় বাঘ ছাল করাবো, পাগড়ি বাঁধবো? সম্ভব নয়। তা যেই না বলেছে সম্ভব নয়, বৃন্দাদূতি বলছে, ওহে ও ভোলানাথ, তাহলে তুমি যখন সাজাতে পারবে না, যোগীর সাজ আমায় দাও, আমি তোমায় আমি গোবিন্দকে সাজিয়ে দেবো। যেই না বলেছে যোগীর সাজ আমায় দাও, তা বৃন্দাদূতি যোগীর সাজ ভোলানাথের কাছ থেকে নিচ্ছে। তাহে দেবী শিবে সেবি নিল আয়োজন, তাহে দেবী শিবে সেবি নিল আয়োজন, তাহে দেবী শিবে সেবি নিল আয়োজন, তাহে দেবী শিবে সেবি নিল আয়োজন। বলে, হারের মালা ভস্ম সিঙ্গা ডম্বুর ভূষণ, হারের মালা ভস্ম সিঙ্গা ডম্বুর ভূষণ, হারের মালা ভস্ম সিঙ্গা ডম্বুর ভূষণ, হারের মালা ভস্ম তাহে দুটি যত্ন করে গোবিন্দে সাজায়, তাহে দুটি যত্ন করে গোবিন্দে সাজায়। বৃন্দাদূতি গোবিন্দকে সাজাচ্ছে, আর সাজাতে সাজাতে বলছে কেমন? বলে, রাধা চন্দ্রা বলি ভালো দিয়েছে সাজায়, রাধা চন্দ্রা বলি ভালো দিয়েছে সাজায়। বলে, ভালো সাজা দিয়েছে, ভালো সাজা দিয়েছে, ভালো সাজা দিয়েছে, ভালো সাজা দিয়েছে, রাধা চন্দ্রা বলি ভালো দিয়েছে সাজায়, রাধা চন্দ্রা বলি ভালো দিয়েছে সাজায়। কেমন ভাবে সাজাচ্ছেন? চূড়া খুলে চুলে আঠা যতনে মাথালে, চূড়া খুলে চুলে আঠা যতনে মাথালে, চূড়া খুলে চুলে আঠা যতনে মাথালে, চূড়া খুলে চুলে আঠা যতনে মাথালে। বলে, পাগ দিয়া মনোহর জটা বানাবলো, পাগ দিয়া
জটা বানাচ্ছে, গোবিন্দ বিনোদ চূড়াকে খুলছে, আর বিনোদ চূড়াকে করে নিয়ে বলছে, ওরে চূড়া দেখ, কোনোদিন আমি তোকে মাথা থেকে নামাই নি রে চূড়া, কিন্তু আজ আমার রায়ের জন্য তোকে নামতেই হবে। এই বলে গোবিন্দ আমার বিনোদ চূড়াকে খুলেছে, বৃন্দাবতী পাগ বেঁধে দিয়েছে, জটা বানিয়ে দিয়েছে, বাঘাম্বর বাঘছাল পরিয়ে দিয়েছে, হাতে বাঁশি নিয়ে আজকে সিঙা দিয়ে দিয়েছে, ডম্বুর দিয়ে দিয়েছে, ছাই ভস্ম মাখিয়ে দিয়েছে, গোবিন্দকে যোগীর সাজে সাজিয়ে দিয়েছে। যেই না যোগীর সাজে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। গোবিন্দ বলছো, বৃন্দে সাজা হয়েছে? বলে হ্যাঁ। তা দেখো তো বৃন্দে, আমায় চেনা যাচ্ছে কিনা? বৃন্দাদুতি বলছে, ও হে শ্যাম, আমি তোমায় সাজিয়ে দিলাম, আর তুমি আমায় জিজ্ঞাসা করছো চেনা যাচ্ছে কিনা? শোনো মাধব, জগমাঝে তোমার মা যদি তোমায় চিনতে না পারে, ইহ জগতে তোমায় কেউ চিনতে পারবে না। যাও, যদি পরীক্ষা করার থাকে তুমি মায়ের কাছ থেকে ফিরে এসো, পরীক্ষা করে এসো। এই বলে গোবিন্দ আমার নন্দালয়ের দিকে চলে যাচ্ছেন। কোন এক ব্রজবাসিনী গোবিন্দকে দেখেছে, দেখে বলছো, হে ও যোগী, ও যোগী, বলে অলো বয়সে যোগী রবেশে কোথায় চলেছ শ্যাম, নয়নের জলে বুক ভেসে যায় কহিতে রাধার বলে অল্প বয়সে যোগী কে সাজাইলে, ও নবীন যোগী বল, তাহে যোগী তুমি সাজা যোগী না সাধা যোগী? গোবিন্দকে ব্রজবাসিনী চিনতে পেরে গেছে, ভক্তের কাছে ভগবান লুকোবে কোথায়, ধরা পড়বেই, ভক্ত যদি প্রকৃত ভক্ত হয় ধরা পড়বে। তেরা বৃন্দাবনে ব্রজবাসিনী গোবিন্দের প্রকৃত ভক্ত, ভক্ত না হলে ব্রজবাস হয় না। তাই বৃন্দাদুতি গোবিন্দকে যোগী সাজিয়ে দিয়েছে। এদিকে ব্রজবাসিনী কি ধরে ফেলেছে, ও যোগী তুমি সাজা যোগী না সাধা যোগী? গোবিন্দ বলছে, কেন, আমি সাধা যোগী, কতকাল সাধনা করে যোগী হয়েছি। বলে, তুমি সাধা যোগী, কিন্তু তোমায় বাবু দেখে ভালো বলে মনে হচ্ছে না, তোমায় মনে হচ্ছে তুমি যেন কোনো সাজা যোগী। বলে, কেন, কি করে বুঝলে? বলে, তুমি যদি সাধা যোগী হবে তোমার কইতে কই, যোগীদের তো কইতে থাকে। গোবিন্দ মনে মনে বলছে, কেন কইতে নিনি জানো, যদি আমার পিতা থাকো পিতানন্দের বাধা কে পহিত, যদি আমার পিতা থাকো পিতানন্দের বাধা কে পহিত, যদি আমার পিতা থাকো পিতানন্দের বাধা কে পহিত, অহংকার হতো পিতানন্দের বাধা কে বইত, অহংকার হবে বলে পৈতা নিনি। আমি দেখো বাবু আমি সাধা যোগী। বলে, শোনো একটা জিনিসে ধরা পড়ে যাবে। কি করলে ধরা পড়বো বলো,
বলে শোনো, তোমার একটা জিনিসে তুমি ধরা পড়ে যাবে, তোমার চলন মাটা। তবে চলো হে যোগী, আগে আগে চিনবো তোমার চরণ দাগে, তুমি চলো হে যোগী, আগে আগে চিনবো তোমার চরণ দাগে, আমি চরণ দাগে চিনে নব, চরণ দাগে চিনে নব, হে অটল চিহ্ন আঁকায় আছে, আমি চরণ বলেছে চরণ দাগে চিনে নব। ওই ব্রজবাসিনী কোথায় কান না দিয়ে সোজা নন্দালয়ের দিকে চলে যাচ্ছেন, বলে এত কহি নব যোগী গমন করিল, এত কহি নব যোগী গমন করিল, বলে এত কহি নব যোগী গমন করিল, এত কহি নব যোগী গমন করিল, আবার যশোদার দ্বারে আসি উপনীত হলো, যশোদার দ্বারে আসি উপনীত হলো, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, বলে যশোদা শুনতে পেল থাকি অন্তপুরে, যশোদা সেই যোগীর কণ্ঠস্বর শুনতে পেয়েছে। আর এদিকে গোবিন্দ আমার দরজায় দাঁড়িয়ে হর হর বম বম শঙ্কর কৈলাস করতে বলে হাঁক দিচ্ছে। তা বলরামের মাকে বলছে, হ্যাঁ গো দিদি, দ্বারে কে হর হরি বলে দাঁড়ালো না, এই জানিস তো দিদি ওর গলার কণ্ঠস্বরটা না আমার গোপালের মতো, চল চল দেখে আসি। যেই না মা যশোদা ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে, দেখে দ্বারে এক নবীন যোগীবর দাঁড়িয়ে আছে। মা চিন্তা করছে আমার গোপাল নয় তো, আবার চিন্তা করছে না না আমার গোপাল তো গঠে গিয়েছে, কি দুঃখে যোগী সাজতে যাবে, একবার জিজ্ঞাসা করে দেখি না। বলি যো বাপ যোগীবর, কোথায় তোর ঘর, কে বা তোর মাতা পিতা, কি বা তব নাম, কোথায় তব ধাম, বলো বলো সত্য কথা, দেখছে মায়ের কাছে মিথ্যে কথা বললে অপরাধ হবে, আর সত্যি বলবো কিন্তু ঘুরিয়ে বলবো। বলো ওগো আমার মা বাবার নাম জিজ্ঞাসা করছো, তারা থাকে কোথায়, আগে মা বাবার নাম শোনো, আর আমার বাড়িতে কে কে আছে সেটাও শোনো। আমার মায়ের নাম যশোদা যোগিনী মাতা, পিতানন্দ যোগী, যশোদা যোগিনী মাতা, পিতানন্দ যোগী, জ্যেষ্ঠ ভ্রাতা বলাই যোগী সদাই অনুরাগী, বলে আমার নাম গোপাল যোগী মথুরাতে ঘর, আমার নাম গোপাল যোগী মথুরাতে ঘর, লিখার লাগি পিরি মাগো দেশ দেশান্তর, লিখার লাগি পিরি মাগো দেশ দেশান্তর। যেই না বলেছে যশোদা, মা চিন্তা করছে গোপাল যোগী নিযোগ করে দিয়েছে নামের সঙ্গে, প্রত্যেকটা নামের সঙ্গে যোগী আর যোগী নিযোগ করে দিয়েছে, মায়ের মাথায় আর কিছুই ঢুকছে না। তা বলছে, হ্যাঁ রে তোর মা বাবা থাকে কোথায়, মায় আছে যমুনা পারে পিতা কংসের কারাগারে, মায় আছে যমুনা পারে পিতা কংসের কারাগারে, তাহলে তুই কাকে মা বলিস, বলে পরের মাকে মা বলিব, পরের মাকে মা বলিব, মা থাকলে বিদায় দিত না গো পরের মাকে মা বলিব, বিদায় দিত না গো পরের মাকে মা বলিব। বলে বেশ তুই কিসের জন্য আমার কাছে এসেছিস যোগী, বলো উমা শুনেছি তোমার নাকি নবলক্ষ ধেনুর পাল, পেট ভরে নবনী খাবো, বলে তুই ছোট্ট গোপাল তুই আর কত নবনী খাবি রে,
এই বলে মা একটা সোনার থালায় এক থালা ভর্তি করে নবনী দিয়ে দিয়েছে। গোবিন্দ আমার নবনী সেবা করেছেন, এবার যাবার সময় চির অভ্যাস মাকে ভুল করে প্রণাম করে দিয়েছে। মা বলছে, যোগী করলি কি রে, যোগীদেরকে প্রণাম করতে হয়, তুই আমায় প্রণাম করে দিলি। বলে, মা গো, আমি যেদিন প্রথম যোগী সেজে বেরিয়ে আসি সেদিন আমার মা বলেছিল, গোপাল যাকে মা বলবি তার ধুলো নিবি, বাৎসল্য প্রেমে দোষ নাই, তাই তোমায় মা বলেছি বলে প্রণাম করলাম। বলে, বল তোকে কি আশীর্বাদ করবো। বলে, মা গো, আমি যার জন্য যোগী সেজেছি সে কাজ যেন আমার সফল হয়। বলে, যা আমি তোকে দুহাত তুলে আশীর্বাদ করলাম। মায়ের আশীর্বাদ পেয়ে নাচতে নাচতে যোগী চলে যাচ্ছে সে যেখানে রাধা রানী আছেন। বলে, এত কহি নব যোগী গমন করিল, বলে জটিলার দ্বারে আসি উপনীত হলো, জটিলার দ্বারে আসি উপনীত হলো, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, বলে জটিলা শুনতে পেল থাকি অন্তপুরে, জটিলা শুনতে পেল থাকি অন্তপুরে। যোগী দাঁড়িয়ে বলছে, হর হর বম্বম শঙ্কর কৈলাস পতি। জটিলা কুটিলাকে বলছে, হ্যাঁ কুটিলে, তার এক যোগী দাঁড়িয়ে আছে, যা 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 যা। যোগীদেরকে বেশিক্ষণ দরজায় দাঁড় করে রাখতে নাই, শিগগিরই ভিক্ষা দিয়া। তখন কুটিলা গরম করে একটা সোনার থালা হাতে নিয়ে যোগীকে ভিক্ষা দিতে যাচ্ছে। গোধন চূর্ণ শর্করা চিনি আটা দ্রব্য ঘৃত নিয়ে যোগীকে ভিক্ষা দিতে গিয়েছে। ও যোগী, ভিক্ষা নাও। মনি যোগী বড় মাথা হিলাবত, বুঝল ভিক নাহি নিল, মাথা নড়াচ্ছে কেন নেবে না। বলে, সতী রমণী বাদ দিয়ে যদি অন্য কারো কাছে ভিক্ষা নিই আমার যোগী সাজা বৃথা হয়ে যাবে। কুটিলা রেগে গিয়ে ভিক্ষা না দিয়ে হনহন করে ভেতর ঘরে চলে গেলেন। জটিলা বলছে, আমি জানতাম তোর কাছে নেবে না, দে আমার কাছে নেবে। এবার জটিলাও গরম করে দিতে গিয়েছে যোগীকে ভিক্ষা। যোগী আবার মাথা নড়াচ্ছে। বলো, ও যোগী, তুমি কেন ভিক্ষা নেবে না। বলো, ও গো, সতী রমণী বাদ দিয়ে আমি অন্য কারো কাছে ভিক্ষা নিই না। বলে, তবে তুমি ফিরে যেও না যোগী, আমার গেরস্থের অমঙ্গল হবে, তুমি একটু দাঁড়াও, শুনেছি নাকি আমার বৌমাটি বৃন্দাবনে একমাত্র সতীরমণী, আমি এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই বলে রাধারানীকে গিয়ে বলছে, বৌমা, ও বৌমা, দ্বারে এক যোগী দাঁড়িয়ে আছে, মা যাও তুমি ভিক্ষা দিয়ে এসো। বলে, যোগী? বলে, মনে নেই মা ত্রেতা যুগের কথা, রাবণ যোগী সেজে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এ আবার কি যোগী মা, কাকে হরণ করতে এসেছে, ও যোগীকে ভিক্ষা দিতে যেতে পারলো না। বলে, মা গো, যোগীকে ভিক্ষা দিয়ে দরজার থেকে না ফেরালে ফিরে গেলে, নিরাশ হয়ে যদি ফিরে যায় গেরস্থের অমঙ্গল হবে, যাও মা তুমি ভিক্ষা দিয়ে এসো। রাধারানী স্বর্ণ থালাটি হাতে নিয়ে সংসারের মঙ্গলার্থে যোগীকে ভিক্ষা দিতে যাচ্ছে। দরজায় গিয়ে যোগীর সামনে যেই দাঁড়িয়েছে অমনি যোগী বলছে, হর হর বম্বম শঙ্কর কৈলাস, যেই না চিৎকার করেছে। রাধারানী ঘুমট নিয়ে যোগীকে বলছে, ও যোগী, ভিক্ষা নাও। যোগী বলছে, ও গো, আমি তো সব ভিক্ষা নিই না। বলে, কি ভিক্ষা চাও যোগী, না আমি যা চাইবো তুমি তা আমায় দেবে। বলে, বেশ, তা যদি আমার সাধ্য মতো হয় আমি তোমায় দেবো। বলে, তাহলে তুমি আমায় কথা দাও, বৃন্দাবনে গোবিন্দের সনে যে মান করে এসেছো, সে মান রত নামায় ভিক্ষা দাও গো। গোবিন্দের সনে যে মান করে এসেছ, মান রত নামায় ভিক্ষা দাও গো। যেই না বলেছে মান রতন ভিক্ষা দাও। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখছে যতগুলো চরণ চিহ্ন পড়ে আছে প্রত্যেকটি চরণ চিহ্নে ধ্বজ ব্রজাঙ্কুশের চিহ্ন। গোবিন্দ তো ধরা পড়ে গিয়েছেন। রাধারানী বলছে, বধু সেজেছে ভালো, ও হে বধু তোমায় সেজেছে ভালো, কত ছলা জানো হে, ও হে বধু কত ছলা।
ভাই আছে, আর ভাই আছে আমার মতো বধু, কার ভাই আছে ওরে আমার হলো গরব করা বধু, আমার মতো বধু কার ভাই আছে, আমার হলো ধেয়ে গিয়ে ধনে আমার বধু নিল কোলে, বলে হুলাহুলি দেয় যত নারী বলে, আমের বাপে বৈঠালো রসের মঞ্জুরি, আমার গোবিন্দ দাস হারে চরণ মাধুরী, গোবিন্দ দাস হারে চরণ রাধা গোবিন্দকে যুগলে বস করে সখীগণ সেবা করছেন, কেমন ভাবে রাধা রানী গুণগান গেয়ে সেবা করছেন, মিঠি রস সে ভরি রাধা রানী লাগে, রাধা রানী লাগে মন কারো কারো যমুনা জি কো পানি লাগে, গৌরী গৌরী যমুনা কারি কারি, বৃন্দাবন মে ধূম মচাওে বরসানে কি ছোরি, বৃন্দাবন মে ধূম মচাওে বরসানে কি ছোরি, রূপ রঙ কি চমেলি পট রানী লাগে, পট রানী লাগে মন কারো রাধা রাধা নাম রটত হ্যায় ইনর আঠোয়া, রাধা রাধা নাম রটত হ্যায় ইনর আঠোয়া, রাধা নাম রটত হ্যায় ইনর আঠোয়া, রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, মন মাখন মিশ্রী অব না কোই মিঠাই, ভাবে মন মাখন মিশ্রী কোই মিঠাই, মারি জি ভরিয়া নে ভাবে রাধা নাম মলাই, রূপ রঙ কি চাবেলি প